বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রত্যাশী নিবন্ধনধারী ভাই ও বোনদের জন্য সুখবর। এইমাত্র এনটিআরসিএ ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের নোটিশ প্রকাশিত হয়েছে। আবেদন গ্রহণ শুরু 29/12/2022 ইং দুপুর 12টা থেকে, আবেদন শেষ 29/1/2023 ইং রাত 11:59 পর্যন্ত। তবে উল্লেখ থাকে যে এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ 1/2/2023 ইং রাত 12টা। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল পরিবর্তন আনা হয়েছে তা এক নজরে দেখে নেই। এখানে স্কুল ও কলেজ এমপিও সংখ্যা 31,508, মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিও 36,882, সর্বমোট 68,390। 68,390টি শূন্যপদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে 29/12/2022 ইং তারিখ বেলা 12টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে। আবেদনকারীর যোগ্যতা: আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে: সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। খ এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে। গ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসিএর ওয়েবসাইটের চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সের ক্লিক করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স: প্রার্থীর বয়স 25/3/2020 ইং তারিখে 35 বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল অথবা কলেজ একটিমাত্র আবেদন করতে পারবে। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। প্রার্থীর আবেদনের বর্ণিত চয়েজের প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশন এ ইয়েস ক্লিক করেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে। প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো। যে সকল প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, যে সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে অথবা ভবিষ্যতে বাতিল হতে পারে, বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল
এমপিওভুক্ত প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সে সকল পদে পরবর্তীতে অথবা ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল হবে। আবেদন ফি প্রদানের তারিখ ও সময়। ই অ্যাপ্লিকেশন প্রণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় 29/12/2022 খ্রিস্টাব্দ বেলা 12:00। ই অ্যাপ্লিকেশনে ফি জমাদানের শেষ তারিখ ও সময় 29/1/2023 খ্রিস্টাব্দ রাত 12:00। উক্ত তারিখ রাত 12:00 থেকে শুরু। ই অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 1/2/2023 ইং তারিখ রাত 12:00 পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। এই ছিল আপনাদের জন্য সর্বশেষ খবর। এছাড়াও আমরা আরও কিছু তথ্য জেনে নেই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং এত 14/11/2022 খ্রিস্টাব্দ মূলে জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের 30/12/2015 খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং এত মূলে জারিকৃত শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরিপত্রের 7 নং অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করার কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রাপ্তির কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ের এমপিওভুক্ত না হন, তবে তার নিবন্ধন সনদে উল্লেখিত স্কুল পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। এমপিওভুক্ত প্রার্থীর একটি পর্যায়ের স্কুল অথবা কলেজ একাধিক শিক্ষক নিবন্ধনের সনদ থাকলে উক্ত প্রার্থী ওই পর্যায়ের আবেদন করতে পারবেন না। যেমন জনাব ক দশম এবং 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী শিক্ষক পদে নিবন্ধন সনদ অর্জন করেন, তিনি যদি 10তম শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে নিয়োগ লাভ করেন এবং এমপিওভুক্ত হন, তবে তিনি 15তম শিক্ষক নিবন্ধন সনদ আর ব্যবহার করে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন, তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এবং 12/2 অনুচ্ছেদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018/23/11/2020 পর্যন্ত সংশোধিত, এর 12 খ অনুচ্ছেদে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 ভকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা বিএম কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা 23/11/2000 পর্যন্ত সংশোধিত, এর তেইশ এর তিন অনুচ্ছেদে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা করা হয়েছে। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের
পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে। সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে। ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এর বিভ্রান্ত ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট করা হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন প্রেস করার পর এনটিআরসি এর কর্তৃপক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS প্রেরণ করা হবে। এছাড়া আবেদনকারীকে সহ উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। প্রাপ্ত আবেদন সহ সমূহ সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রসেস করা হবে। সমন্বিত জাতীয় মেধা তালিকা থেকে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীর প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের জন্য নিরাপত্তা ভেরিফিকেশন করা হবে। নিরাপত্তা ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বরাবর সুপারিশপত্র প্রেরণ করা হবে। নির্বাচিত প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও MPO নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ সমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য NTRCA দায়ী থাকবে না। মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদের নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য NTRCA দায়ী থাকবে না। এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোনো সময় সংযোজন, বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য। পরবর্তীতে পেলে অবশ্যই জানাবো। এর জন্য আমাদের সাথে থাকবেন।